ব্রেকিং নিউজ, আর্জেন্টিনায় সমর্থক নেইমার ফাইনালে আর্জেন্টিনাকে চান। গোটা টুর্নামেন্ট নেইমারের জাদুর পরশে উদ্ভাসিত ব্রাজিল, পেরুর বিপক্ষে সেমিফাইনালেও তার ব্যত্যয় ঘটেনি। আরও একটি নেইমার শোতে, পেরুর বিপক্ষে 0-1 গোলে জিতে কোপা আমেরিকার ফাইনালে এবার ব্রাজিল। কাল সকালে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। কোপার ফাইনালে বহু আকাঙ্ক্ষিত ব্রাজিল আর্জেন্টিনার দৌরত্বের স্বপ্ন সত্যি হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। ব্রাজিলের পক্ষে আরও একটি কোপার শিরোপা ঘর তুলতে অবশ্য ফাইনালে আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়াই আকাঙ্ক্ষিত প্রতিপক্ষ হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিততে না পারলে আর মজা কোথায়? শিরোপার আনন্দটাই বহুগুণ বাড়িয়ে নিতেই ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে যায়। নেইমার অত্যন্ত সেটাই চান, সে কারণে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে তিনি আর্জেন্টিনাকে সমর্থন করবেন। আজ পেরুর বিপক্ষে জিতে সেটাই জানিয়েছেন গণমাধ্যমকে। নেইমার একই সঙ্গে জানিয়েছেন আরও একটি তথ্য, সেটি অবশ্য ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সারাক্ষণ ঝগড়ায় মেতে থাকা সমর্থকদের কিছুটা হলেও ধাক্কা দিবে। পিএসজি তারকা এক সময় বার্সেলোনাতে লিওনেল মেসির সতীর্থ ছিলেন বলেই হয়তো তার উপর আর্জেন্টিনার প্রভাব অনেক বেশি। পেরুর বিপক্ষে ম্যাচ শেষে সোজা সাপটাই বলে দিলেন আসল কথাটা, দেখুন আমি আর্জেন্টিনার সমর্থক, সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদের সমর্থন দিব, আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না, আর্জেন্টিনা দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে। আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল হলে সেটি হবে মেসি বনাম নেইমার দ্বৈরথ। ফুটবল প্রিয়দের জীবে জল আনা সেই লড়াই এখন খুবই বাস্তব। তবে নেইমার যতই বলুক তিনি আর্জেন্টিনার সমর্থক, তিনি ফাইনালে আর্জেন্টিনাকে চান। ফাইনাল জয়ের দৃঢ় প্রত্যয় থেকে কিন্তু তিনি এক চুলও নড়ছেন না। ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুব খুশি হব, কিন্তু সেই ম্যাচে ব্রাজিলে জিতবে প্রতিপক্ষ যেই হোক না কেন। মারাকানার ফাইনালে আগে নেইমার দারুণ খুশি তার সতীর্থীর নিয়ে। আজ পেরুর বিপক্ষে তার বানিয়ে দেওয়া বলেই গোল করেছেন লুকাস প্যাকেতা। নেইমারের মতে এই প্যাকেতা একজন ম্যাচ উইনার, প্যাকেতার দুর্দান্ত এক খেলোয়াড়, সে প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে সদ্যই দারুণ একটা মৌসুম কাটিয়ে এসেছে ফ্রান্সে, প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের জার্সি গায়ে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এখনকার মতো আপডেট এটুকুই, পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।